Okay, welcome to the third part of chapter 4. আমরা সার্ভিস মার্কেটিং এর চ্যাপ্টার 4 এর তৃতীয় অংশের আলোচনা শুরু করতে যাচ্ছি, নিউ সার্ভিস ডেভেলপমেন্ট এই অংশ দিয়ে। তো নিউ সার্ভিস ডেভেলপমেন্ট বলতে আমরা বোঝাই যে যদি আপনি নতুন করে একটা সার্ভিস ডেভেলপ করতে চান অথবা পুরাতন সার্ভিসটাকে আপনি চেঞ্জ করতে চান, সময়ের আবর্তনে আমাদেরকে সার্ভিসে একটু পরিবর্তন আনতে হয়, তাহলে আপনার সামনে কি কি অপশন আমাদের জন্য খোলা আছে। এক্ষেত্রে আমরা একটা হায়ারার্কি দিচ্ছি। হায়ারার্কি মানে কি? সোপান, স্টেজ, হায়ারার্কি অফ নিউ সার্ভিস ক্যাটাগরি। তো নতুন সার্ভিস ক্যাটাগরির মধ্যে আপনাকে আমরা সর্বনিম্নে যেটা আছে সেটা হলো স্টাইল চেঞ্জেস, মানে অন্যান্যরা যা দিচ্ছে আপনি একটু ভিন্ন স্টাইলে দিবেন। স্টাইল চেঞ্জেস, visible changes in service design or scripts. তো এর একটা উদাহরণ হতে পারে যে পুলিশের পোশাক দেখবেন আপনি, আগে ছিল একরকম, এখন স্টাইলটা চেঞ্জ হয়েছে, একটা জাস্ট নতুনত্বের ভাব এসেছে। অথবা যে কোনো এভিয়েশন, তারা এরকম কিছু স্টাইল চেঞ্জ করে, অথবা যে কোনো বাস সার্ভিস মাঝে মাঝে কালার চেঞ্জ করে ফেলে, এগুলো। নম্বর 2 হচ্ছে সার্ভিস ইম্প্রুভমেন্টস। আপনি সার্ভিস আগের সাথে একটু ইম্প্রুভ করতে পারেন, মডেস্ট চেঞ্জেস ইন দ্য পারফরমেন্স অফ কারেন্ট প্রোডাক্ট। আগে আপনার এসি ছিল না, এখন দেখবেন কোন কোন ওই যে চুল কাটার সেলুনে এসি সার্ভিস দিচ্ছে, তো এই যে একটু ইম্প্রুভমেন্ট করলো সার্ভিসের ক্ষেত্রে। তারপরে আপনার ব্লেডটা চেঞ্জ করে দিচ্ছে। গ্রামে গিয়ে এবার চুল কাটালাম, দেখলাম যে কোনো ব্লেড চেঞ্জের ধার ধারে না, এক ব্লেড দিয়ে সবাই চুল কাটাচ্ছে। আপনি একটু ইম্প্রুভ সার্ভিস দিলেন, একটু টিস্যু ইউজ করা। নাম্বার 3 হচ্ছে সাপ্লিমেন্টারি সার্ভিস ইনোভেশন। মূল সার্ভিস ঠিক আছে, বাট আপনি সাপ্লিমেন্টারিতে নতুন কিছু দিলেন, যে আপনারা এখন বাস সার্ভিস চালু করেছেন, আগে নিজেদের মানে নিজেদের ব্যবস্থা আসতে হতো, এখন বাস সার্ভিস চালু করেছেন, অথবা পরিবহন সার্ভিস যেখানে স্টুডেন্টদেরকে বাসা থেকে ভ্যানে করে নিয়ে আসা হয়, একটু নতুন। অথবা পেমেন্টে নতুন সিস্টেম করেছেন, আগে শুধুমাত্র সরাসরি পেমেন্ট করা যেত, এখন ব্যাংকে পেমেন্ট করা যায়, এখন অনলাইনে পেমেন্ট করা যায়, এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়, এই আর কি। তো অথবা বিলিং হতে পারে, তারপরে আপনার রেজাল্ট জানার বিষয়টা হতে পারে, রেজাল্টটা আগে আপনি গিয়ে জানতে হতো, এখন অনলাইনে রেজাল্ট জানার ব্যবস্থা আছে। 4 নম্বর দেখেন, প্রসেস লাইন এক্সটেনশন। প্রসেস লাইন এক্সটেনশন হচ্ছে অল্টারনেটিভ ডেলিভারি প্রসিডিউর, অর্থাৎ আপনার ডেলিভারি সার্ভিসটা সব ঠিক আছে, বাট সার্ভিস ডেলিভারি সিস্টেমটা আপনি একটু আরেকটা সিস্টেম চালু করলেন, যে ব্যাংকে সরাসরি গিয়ে যেমন আপনি নিতে পারছেন, এর সাথে সাথে এখন এটিএম বুথ আপনার জন্য খুলে দেওয়া হলো, এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন। এরপরে আপনার এটিএম বুথ ছাড়াও, এটিএম বুথে তো আপনার এটিএম কার্ড লাগবে, ডেবিট কার্ড যেটা, এর বাহিরেও আপনি মোবাইলে বিশেষ সেলফ ইন ইসলামী ব্যাংকের একটা অ্যাপস আছে, এরকম বা অন্য কোনো অ্যাপস এর মাধ্যমে কার্ড ছাড়াই টাকা তোলার যে ব্যবস্থা করে দেওয়া। 6 নম্বর দেখেন, সরি 5 নম্বর, প্রোডাক্ট লাইন এক্সটেনশন। প্রোডাক্ট লাইন এক্সটেনশন হচ্ছে এডিশন টু কারেন্ট প্রোডাক্ট লাইন। আপনার এখন যে মূল সার্ভিসটা দিচ্ছেন সেটার বাড়তি কিছু সার্ভিস দিতে দেওয়া যায়। যেমন আপনার মূল সার্ভিস হচ্ছে কল, কল করা যায়, কল রিসিভ করা যায়, এর সাথে বাড়তি সার্ভিস দেওয়া হলো কিছুদিন পরে যে আপনি এমবি ইউজ করে ইন্টারনেট চালাতে পারছেন। তো আপনার এতদিন শুধুমাত্র জুমে ক্লাস করতে পেরেছেন, গ্রুপ মিটিং করতে পেরেছেন, তো এখন আপনাকে অন্য অনলাইন মানে ভিডিও কল দেওয়ার সিস্টেমও যদি তারা অফার করে, অথবা ডাটা সেন্ডিং মানে আপনার মাল্টিমিডিয়া মেসেজিং সিস্টেমটা যদি তারা চালু করে অ্যাপ হিসেবে, তো তাহলে আমরা বলবো প্রোডাক্ট লাইন এক্সটেনশন। তারপরে নাম্বার 6 হচ্ছে মেজর প্রসেস ইনোভেশন। প্রসেস মানে যেভাবে সার্ভিসটা কাস্টমার হাতে পৌঁছানো হয় সেই প্রসেসটাই যদি কোনো নতুনত্ব আসে, যেমন ইউজিং নিউ প্রসেস টু ডেলিভার এক্সিস্টিং প্রোডাক্ট, যা আগে দিচ্ছিলেন তাই দিচ্ছেন, সে একই সার্ভিস বাট দেওয়ার সিস্টেমটা ইনোভেটিভ একটা সিস্টেম। যেমন আমরা বলছি যে আগে আপনি ইউনিভার্সিটি গিয়ে সার্ভিস নিতে হতো, এখন আপনি ঘরে বসে ক্লাস করতে পারছেন, এই যে অনলাইন
ক্লাস ডেলিভারি, এটাকে আমরা প্রসেস লাইন ইনোভেশন বলতে পারি। আর উপরে সবার উপরে দেখেন মেজর সার্ভিস ইনোভেশন, এটা সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে বড় কাজ। মেজর সার্ভিস ইনোভেশন হতে পারে যে আগে শুধু এমবিএ ডিগ্রি দিতেন, এখন আপনি দিচ্ছেন হলো একটা 3 মাসের একটা স্পেশাল কোর্স অফার করছেন, এটা হতে পারে মেজর সার্ভিস ইনোভেশন। অথবা আপনার আগে শুধুমাত্র দিতেন বড়দের জন্য ছিল, এখন ছোটদের জন্য আপনি একটা মানে বিষয় চালু করলেন, যেমন সিম কোম্পানি, তারা আগে শুধু বড়দের জন্য দিয়েছে, এখন ছোটদের জন্য সীমিত পরিসরে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা নম্বরে কল দেওয়া যাবে বা রিসিভ করা যাবে, এরকম একটা সিমের কাস্টমাইজড সিম অফার করলেন। দেখবেন গার্ডিয়ানরা ব্যাপক হারে কিনবে, যে আমার বাচ্চা স্কুলে যাবে আসবে এই সিম ইউজ করে, এবং সে সিম চেঞ্জ করতে পারবে না, এবং সিম দিয়ে চাইলেই যে কাউকে ফোন দিতে পারবে না, এরকম একটা সিম কিনলে তাতে আপনার মার্কেটটা আর ওয়াইড হয়ে গেল। এরকম মেজর সার্ভিস ইনোভেশন করতে পারেন। আর মেজর প্রসেস ইনোভেশন জাস্ট একটা আগের আগেরটা এলাম 6 নম্বরে, এখানে আর একটা জিনিস যোগ করতে পারেন, যেমন ড্রোনের মাধ্যমে যদি দেওয়া হয়, ডেলিভারি দেওয়া হয়। তো এই ছিল আমাদের নতুন সার্ভিস হায়ারার্কি অফ নিউ সার্ভিস ক্যাটাগরি। জি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। স্যার কোনো কোশ্চেন নাই, কিন্তু স্যার ক্লাসটা আজকের মতো শেষ করেন স্যার।